এখন থাকছে বলিউড অ্যান্ড সাউথ ইন্ডিয়ান কয়েকটি গসিপসের আপডেট প্রথমেই থাকছে আদিত্য় রয় কাপুর তার অ্যাকশন ফিল্ম ওম দ্য ব্যাটেল উইদিনের জন্য নিচ্ছে লম্বা সময় ধরে প্রস্তুতি এখন কি প্রস্তুতি জানাচ্ছি এরপর থাকছে আর 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 মুভি যদি ফ্লপও হয় তাহলেও লাভের টাকা চলে আসবে আরামসে কেন বলছে সেটা তো জানাবই বাট এদিকে আবার কেজিএফ চ্যাপ্টার টু কিন্তু পড়েছে কিছুটা বিপাকে এখন কি হয়েছে সেটাও জানাচ্ছি তাহলে আর দেরি না করে গসিপস চলে যাওয়া যাক প্রথমে আসি ওম দ্য ব্যাটেল উইদিনের কাছে আদিত্য রয় কাপুরের আপকামিং অ্যাকশন প্যাক্ট ফিল্ম ওম দ্য ব্যাটেল উইদিন এখন এই মুভির আপডেট তো আমরা অনদিন ধরেই পাচ্ছি না ইনফ্যাক্ট আদিত্য রয় কাপুর কেউ সামনে দেখা যাচ্ছে না কিন্তু ভিতরে ভিতরে এই সিনেমার কিন্তু প্রস্তুতি নিচ্ছে আদিত্য রয় কাপুর যার কারণেই তিনি অ্যাকচুয়ালি সামনে আসছেন না জানা গিয়েছে এই মুভির জন্য প্রচণ্ড হার্ডওয়ার্কও করছেন তিনি আদিত্য রয় কাপুর নিজেকে ফুল্লি অ্যাকশন প্যাক্ড হিরো হিসেবে মেলে ধরার জন্য মার্শাল আর্টস থেকে শুরু করে তাইচি এবং অনেক ধরনের অ্যাসাল্ট টোইপনস হ্যান্ডলিং এইগুলো কাজও শিখছেন শুধু তাই নয় এই সমস্ত প্রিপারেশন তিনি চার মাস ধরে নিচ্ছেন আর এসবের জন্য প্রডিউসার আহমেদ খান বড় সড় একটা ডান্স রিহার্সাল হলও রায় কাপুরের জন্য বুক করে রেখেছেন যেন তিনি ইজিলি দিনের দুই ঘন্টা এসে এইসব কিছু প্র্যাকটিস করতে পারেন আর এই মুভির একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তার কিও কিন্তু এই মুভি শ্যুটিংয়ের একটা স্কেজুল রয়েছে অ্যান্ড এই মুভির শুটিংটা স্টার্ট হবে ডিসেম্বর থেকে এবার আসি আর 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 এর কাছে ওয়েল আর 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 মুভি মনে হয় রিলিজের আগেই ব্যবসা করে বড় সড়ো একটা রেকর্ড করে ফেলবে আর সেটাও প্রি রিলিজ বিজনেসের রেকর্ড কারণ জানা গিয়েছে যে মুক্তির আগেই আর 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 মুভি থিয়েট্রিক্যাল রাইটস দিয়ে প্রায় তিনশো আটচল্লিশ কোটি রুপির বিজনেসের সুযোগ পেয়ে যাচ্ছে এবং এটা যে খুব হেকটিক একটা প্রাইস সেটা কিন্তু বুঝা যাচ্ছে শুধুমাত্র সাউথের কয়েকটা রিজিয়নে তেলুগু মালায়াম কান্নাডা তামিল সব জায়গার অঞ্চলে এই মুভি রাইটস সেল করে বিশাল একটা অ্যামাউন্ট আনতে যাচ্ছে জানা গিয়েছে সাউথ ইন্ডিয়ার নিজামে এই মুভির জন্য অফার করা হয়েছে পঁচাত্তর কোটি রুপি আন্ধ্রপ্রদেশে এই মুভি রাইটস এর জন্য অফার করা হয়েছে একশো পঁয়ষট্টি কোটি রুপি তামিলনাড়ুতে এই মুভি রাইটস জন্য অফার করা হয়েছে আটচল্লিশ কোটি রুপি কর্ণাটকাতে পঁয়তাল্লিশ কোটি রুপি এবং কেরালাতে পনেরো কোটি রুপি সব মিলিয়ে প্রায় তিনশো আটচল্লিশ কোটি রুপির মতো আর যদি এমনটা আসলেই হয় তাহলে এস এস রাজামৌলির বাহুবলী টুয়েড প্রি রিলিজ বিজনেসকেও আরামসে মানিয়ে দিবে আর 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 কারণ বাহুবলী টুয়ের প্রি রিলিজ থিয়েট্রিক্যাল রাইটস এর প্রাইস ছিল দুইশো পনেরো কোটি রুপি সোজা কথা টলিউডের প্রি রিলিজ বিজনেসের দিক দিয়ে আর করতে যাচ্ছে নতুন এক রেকর্ড আর এখানে উল্লেখ করার বিষয় হচ্ছে আর 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 এর বাজেট কিন্তু অলমোস্ট তিনশো পঞ্চাশ কোটি রুপি সেই জায়গায় যদি সাউথের থিয়েট্রিক্যাল রাইটসই এত হিউজ হয় তাহলে নর্থ ইন্ডিয়া রাইটস ওভারসিজ রাইটস স্যাটেলাইট রাইটস ডিজিটাল রাইটস এগুলো তো পড়েই রয়েছে ওগুলো মিলিয়ে ইনকাম যে পাহাড় সমান হবে সেটা তো বোঝা যায় আর সেই জায়গায় যদি মুভি কোনো কারণে ফ্লপও হয় তাহলেও টেনশন নেই লাভের টাকা আরামসে উঠে আসবে একদিকে আর 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 এর এত বিশাল আয়ের সুযোগ অন্যদিকে কেজিএফ চ্যাপ্টার টু এবার আয়ের দিক দিয়ে একটু ব্যর্থতার পথেই হারছে এখন এখানে তো কোনো সন্দেহ নেই যে কেজিএফ চ্যাপ্টার টু এর ডিমান্ড হিউজ এবং এই সিনেমার হাইপও আকাশ ছোঁয়া সো হাইপ যার বেশি ডিমান্ড যার চড়া তার দামটাও তো অনেক চড়া হবে তাই না ইনফ্যাক্ট কয়েকদিন আগে আমরা এটাও জেনেছি এই মুভি বলিউডের থিয়েট্রিক্যাল রাইটস সেল করেছে প্রায় নব্বই কোটি রুপিতে এবং যেটা ফারহান আক্তারের কোম্পানি এক্সেল এন্টারটেনমেন্ট কিনে নিয়েছে আর এখন কেজিএফ টুয়ের মেকারসরা আরও চড়া দাম হাঁকাচ্ছে বিভিন্ন রাইটস সেল করার ক্ষেত্রে এমনকি ওভারসিজ রাইটসের জন্য অর্থাৎ বাইরের দেশে মুক্তির জন্য দাম যাচ্ছে আশি কোটি রুপি যেটা সাউথের মুভির জন্য ওভারসিজ রাইটস হিসেবে হায়েস্ট একটা বাজেট আর এই কারণে এত বিশাল দাম হাঁকানোর জন্য অনেক ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটরসরা ভয় পেয়ে নাকি পিছিয়ে গেছে যাদের আসলেই কেজিএফ চ্যাপ্টার টু এর রাইডস কেনার ইচ্ছে অনেক আগে থেকেই ছিল সো এখন আলটিমেটলি দেখা যায় আশি কোটি রুপি দিয়ে আসলে কি কেউ ওভারসিজ রাইডস কিনে কিনা সো ভিউয়ার্স লেটেস্টে গসিটস গুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত সাবস্ক্রাইব স্টার গল্প আর বেলআকনে ক্লিক করতে ভুলবেন না